আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছো আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ঠিক আছে আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের ফিজিক্সনের একটা প্রো লাইভ ক্লাস নিয়ে যেখানে আমরা আজকে আলোচনা করব ফিজিক্স ওয়ানের দ্বিতীয় অধ্যায় ঠিক আছে যেটা মূলত তোমাদের ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের মাঝে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের মাঝে দ্বিতীয় অধ্যায় চলে আসে এবং জাস্ট আর একটা কথা বলে দেই যে আজকে জাস্ট আমরা কিন্তু এই যে ক্লাসের মাঝেই থাকবো এমনটা কিন্তু না যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম বা তোমাদের বিভিন্ন নোটিসেও আমি যেগুলো বলছি যে আজকের ক্লাসটা তোমাদের কি জাস্ট ক্লাসের মাঝেই থাকবে না বা পড়াশোনার মাঝেই থাকবে না পড়াশোনার বাইরেও আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। যেমন আমি তোমরা দেখতেই পারছো হয়তো বা প্রথমেই আমি লিখে রেখেছি যে ডিপ্লোমা সহজ নাকি কঠিন এবং কিভাবে সহজ বা কিভাবে কঠিন কার দৃষ্টিতে সহজ বা কার দৃষ্টিতে কঠিন এই সবগুলো বিষয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে সো প্রথমেই তোমরা সবাই লাইভটা আগে শেয়ার করে দাও ঠিক আছে প্রথমত সবাই আগে লাইভটা শেয়ার করে দাও দেন আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা স্টার্ট করে দেব ঠিক আছে পড়াশোনার একটা রুটিন করে দেন ভালো রেজাল্ট করার জন্য পড়াশুনোর ক্ষেত্রে যে রুটিন ঠিক আছে পড়াশুনোর ক্ষেত্রে রুটিন মূলত তোমাদের যে ডিপ্লোমার ক্ষেত্রে বলি তাহলে রুটিন তোমার ডেইলি জাস্ট প্রথমত দুই থেকে এক ঘন্টা বা দুই এক ঘন্টা পড়লেই অ্যানাফ হয়ে যায় যদি তুমি তিন চার মাসে বইটা শেষ করতে চাও অ্যান্ড তুমি যদি চাও যে মোটামুটি আমি দেড় মাসেই শেষ করব ঠিক আছে এক দেড় মাসের মাঝেই সব বই শেষ করব তাহলে তোমার জন্য ছয় থেকে আর সরি ছয় থেকে সাত ঘন্টা তোমাকে ডেইলি পড়তে হবে ঠিক আছে এটা জাস্ট মাথায় রাখো অ্যান্ড এই অনুপাতে তোমার প্রথম যে কাজটা আমি বলি ঠিক আছে ফার্স্ট অফ অল প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে এই যে ফোন আমাদের আমাদের যে ফোনটা আছে এই ফোনটা প্রথমত আমাদেরকে ছাড়তে হবে এই ফোনের নেশাটা আমাদের কাটাইতে হবে ঠিক আছে কেননা ফোন আমাদের ফুললি রুটিনটাকে আমার চেঞ্জ করে দেয় ঠিক আছে যেমন প্রথমেই আমি যদি বলি আমাদের বর্তমান যারা আছি আমরা ম্যাক্সিমাম টাইম ঘুমাই কখন ম্যাক্সিমাম টাইম কিন্তু ঘুমাই আমরা মোটামুটি বারোটার পর দেখা যায় একটা দেড়টা কেউ কেউ দুইটা বা কেউ কেউ তিনটা চারটা পর্যন্ত এরকম ঘুমায় ঠিক আছে পার্সোনালি আমি যদি বলি আমারই ম্যাক্সিমাম টাইম কি হয় বারোটা সাড়ে এগারোটা বারোটা বেড়ে যায় তবুও আমি কিন্তু চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি ঘুমানোর ঠিক আছে তো তুমি যদি রুটিন তৈরি করতে চাও তাহলে প্রথমে আমি বলবো যে তুমি তোমার ঘুমানোর রুটিনটা আগে চেঞ্জ করো ঘুমানোর রুটিনটাই হচ্ছে মেইন তো ঘুমানোর জন্য তুমি যেটা বেস্ট সেটা হচ্ছে কি যে মোটামুটি তুমি দশটা এগারোটার মাঝে ঘুমায় যাও দেন সকালবেলাটা ঘুম থেকে উঠো কেননা সকালবেলা আমাদের মাইন্ডে এমন একটা রশ্মি উৎপন্ন হয় যেটা মূলত আমাদের পড়াশোনায় কনসেন্ট্রেট করতে সুবিধা প্রদান করে যেটা হচ্ছে আলফা রশ্মি হেসে যে আলফা রশ্মি উৎপন্ন হয় এবং এই আলফা রশ্মিটা আমাদের পড়াশোনায় কনসেন্ট্রেট রাখতে সাহায্য করে এবং আমাদের রাত্রে যে পরাটা আমরা দুই থেকে তিন ঘন্টা হয় ওই পরাটা আমাদের সকালবেলা আমাদের এক ঘন্টায় হয়ে যায় তার মানে দুই তিন ঘন্টার পড়া এখানে আমাদের সকালে এক ঘন্টায় হয়ে যাচ্ছে এই কারণে আমি ছোটোবেলায় থেকে আমার যেটা অভ্যাস সেটা হচ্ছে যে আমি রাত্রে নয় রাত্রে আমি যত তাড়াতাড়ি সম্ভব ঘুমানোর চেষ্টা করি অ্যান্ড সকালে যত তাড়াতাড়ি সম্ভব উঠে আমি পড়ার চেষ্টা করি ঠিক আছে ওকে তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব। সো পড়াশুনোর ব্যাপারে একটু পরে যাই আমরা প্রথমেই একটা বিষয় আলোচনা করবো যেটা হচ্ছে ডিপ্লোমা আসলে সহজ নাকি কঠিন ডিপ্লোমা আসলে সহজ নাকি কঠিন আমরা ডিপ্লোমা যারা স্টুডেন্ট আছে ঠিক আছে ডিপ্লোমা এমন একটা শব্দ যেটা গঞ্জে যেখানেই শুনুক না কেউ প্রথম যে বিষয়টা তার বলে যে এই স্টুডেন্টটা এরকম ভালো কোনো স্টুডেন্ট না যদি কি ডিপ্লোমার কোনো স্টুডেন্ট হয় তাহলে প্রথমেই কিন্তু করে একদম বলে দেয় যে এ ভালো কোনো স্টুডেন্ট না একদম অ্যাভারেজ স্টুডেন্ট বলা যায় বা একদম ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট হচ্ছে এই যে স্টুডেন্টটা বা এই ছেলেটা ঠিক আছে আচ্ছা ভাববে নাই বা কেন ঠিক আছে ভাবারও একটা কারণ আছে কেননা দেখা যায় কি গ্রামেগঞ্জে বা যে কোনো জায়গায় মনে করো ম্যাক্সিমাম যে স্টুডেন্টগুলো আসে তারা কি আসে আড্ডা দেওয়ার জন্য আসে বা তোমার বাইরে একটু কলেজ লাইফটা এনজয় করার জন্য আসে বাট কথা হচ্ছে তারা পড়াশোনার ক্ষেত্রে বেশি ফোকাস দেয় না পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার চেয়ে তারা কি করে ফোকাস দেয় বেশি মূলত তাদের আনন্দটাকে তার মানে বাসা থেকে তারা মুক্ত হয়েছে এখন তারা লাইফটাকে কি করতেছে একদম স্বাধীনভাবে উপভোগ করতে চায় বাট এইটাই কি তাদের স্বাধীনতা এটা কি তাদের স্বাধীনতা কখনোই না ঠিক আছে তোমাকে অবশ্যই পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে তুমি জ্ঞান অর্জন ছাড়া ঠিক আছে তার মানে একজন মূর্খের এই পৃথিবীতে থাকার চেয়ে না থাকায় উত্তম ঠিক আছে একজন মূর্খ যে জ্ঞান নাই যার বাস্তবিক দুনিয়াতে কি চলতেছে না চলতেছে এই সম্পর্কে যার কোনো জ্ঞান নাই তার এখানে এই দুনিয়াতে থাকার না থাকাই বেটার আমার মনে হয় ঠিক আছে এবং বড় বড় বিজ্ঞানীরা বলো বা জ্ঞানী গুণী ব্যক্তিরাও কিন্তু এই কথাটাই বলছে যে মূর্খদের থাকার দরকার নেই ওকে অবশ্যই এই জন্য আমাদের কী হবে প্রথম কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা এবং এটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হোক বা আমাদের বাহ্যিক জ্ঞান হোক দুইটাই ঠিক আছে সো এখন এই যে আমি যে ব্যাপারটা বললাম যে আমাদের যেখানেই ডিপ্লোমা কথাটা শোনা হয় সেটাই কিন্তু সেখানেই কিন্তু ধরা হয় যে এ সবচেয়ে বাজে একটা স্টুডেন্ট বাট বর্তমানে পরিস্থিতি একটু যদিও কোনো কোনো জায়গায় বা অনেক জায়গায় দেখা যাচ্ছে কি ডিফারেন্ট ঠিক আছে তার মানে এখন অনেকেই বা অনেক সজাগ বাবা মা বা অন্যান্য অনেকেই বুঝতে পারছে মূলত ডিপ্লোমাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে কেননা দেখো দেশের বিভিন্ন খাতে কিন্তু বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করতেছে ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আরেকটা বিশ্বাস একই যে তোমাদের ডিপ্লোমা পাশ করেই সরাসরি দশ দশম গ্রেডে চাকরি করতে পারে এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এবং এটা তখনই হয় যখন মূলত একজন স্টুডেন্ট ভালোভাবে পড়াশুনো কর অ্যান্ড তুমি যদি ভালোভাবে পড়াশুনো না করো ওয়ান নাইট প্রিপারেশন দিয়েও কিন্তু একটা ভালো রেজাল্ট আনা যায় ঠিক আছে ওয়ান নাইট প্রিপারেশন দিয়েও একটা ভালো রেজাল্ট আনা যায় যেটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত আপ করা যায় ওয়ান নাইট প্রিপারেশন দিয়ে ঠিক আছে বাট কথা হচ্ছে ওই ওয়ান নাইট প্রিপারেশনের মূল্য আছে কোনো যদি না তুমি ওইটাকে ভালোভাবে একটু তাহলে ভালো কাজে ইউজ করতে পারো বা তোমার সঠিক জায়গায় সেটাকে ইউজ করতে পারো অবশ্যই নাই ঠিক আছে তাহলে আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে কি ভালোভাবে পড়াশুনো করা এখন আমি যে বিষয় বললাম যে কি ডিপ্লোমা সহজ নেই কঠিন এটা আমাদের প্রথম কোশ্চেন আছে ঠিক আছে আমি এখানে লিখে দিই ডিপ্লোমা সহজ নাকি কঠিন এখন আমি প্রথমেই যদি বলি যে ডিপ্লোমা কঠিন যদি হয় তাহলে কেন কঠিন এবং ডিপ্লোমা যদি সহজ হয় কীভাবে সহজ এই বিষয়টা আমি বলি ঠিক আছে তো প্রথমে আসছে কি আমাদের ডিপ্লোমা কি আমাদের কেমন আছেন ভাইয়াতে ভাইয়া আলহামদুলিল্লাহ আসাদ আহমেদ খান অনু কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে সো আমাদের কি যেটা বললাম যে ডিপ্লোমা যদি কঠিন হয় আসলে কেন কঠিন বা কিভাবে কঠিন এই কোয়েশনগুলো আসে দেন সহজ হলে কীভাবে সহজ দেখো কঠিন মূলত ডিপ্লোমাকে কঠিন ধরে কীভাবে ধরে কঠিন ধরে বা কি কি বিষয়ের উপর বিবেচনা করে কঠিন ধরে সেগুলো যদি আমি বলি তাহলে প্রথমেই ধরা হয় যে প্রতিদিন আমাকে কলেজ যেতে হয় প্রতিদিন কলেজ যাওয়া ঠিক আছে এটা হচ্ছে কি ফার্স্ট কারণ দ্বিতীয় কারণটা কি জব করা বা অ্যাসাইনমেন্ট দেয় ঠিক আছে অনেক অ্যাসাইনমেন্টগুলো তৃতীয় যে বিষয়টা যে বলি তৃতীয়তা হচ্ছে মূলত তোমাদের কি আছে যে তিন থেকে চার মাসে তোমার ছয় থেকে সাতটা বই কভার করা লাগে যেখানে মূলত কি আমাদের যারা ইন্টারমিডিয়েট লেভেলে থাকে তারা মূলত দশ থেকে বারোটা বই থাকে তাদের তারা কি করে দশ থেকে বারোটা বই পুরো দুই বছর ধরে পড়ে আর আমাদের কি তিন থেকে চার মাসে ছয় থেকে সাতটা বই কভার করতে হয় ঠিক আছে তার মানে এগুলো কি একটু ঝামেলা না দেখো আমার কি প্রতিদিন কলেজ যেতে হবে এটা তো আসলে একটা বিরক্তিকর ব্যাপার তাই না তারপরে একটু কি জব অ্যাসাইনমেন্ট আমার করতে হবে প্র্যাকটিক্যাল করায় ওগুলো আবার জব অ্যাসাইনমেন্ট লিখতে হবে আমাকে এটাও কি একটা বিরক্তিকর ব্যাপার তো নাকি ধেন এরপর আসলে তিন থেকে চার মাসে আমার ছয় থেকে সাবজেক্ট আমার কভার ছয় থেকে সাতটা সাবজেক্ট আমাকে কভার করতে হবে কীভাবে সম্ভব যেখানে আমরা নাইন টেনে পড়ে আসলাম একদম পুরো দুই বছরে আমরা কতটা সাবজেক্ট মোটামুটি দশ থেকে বারোটা সাবজেক্ট দুই বছর মিলে আমরা পড়লাম সেখানে তিন থেকে চার মাসে ছয় থেকে সাব সাতটা সাবজেক্ট তার মানে নাইন টেনের যদি হিসাব ধরি তাহলে এখন আমাদের কি কমপক্ষে তিন থেকে চারটা মাসে তিন থেকে চার মাসে কমপক্ষে দুই থেকে তিনটা বই যদি দিত তাহলে অ্যানাপ হইতো তাই না বাট কথা দিচ্ছে কি আমাদের এখানে ছয় থেকে ষাটটা বই কিভাবে কাল করবো এখন দেখো এই যে বিষয়গুলো আমাদের যে বিষয়গুলো মূলত আমাদের ডিপ্লোমাটাকে কঠিন করে এই বিষয়গুলোকে যদি আমরা একটু ভালোভাবে রিসার্চ করি দেখা যায় যে মূলত একটাও কোনো ভ্যালিড কারণ না যেমন প্রতিদিন কলেজ যাওয়া এই যে বলা হয় কি প্রতিদিন কলেজ যাওয়া আসলে এটা কিন্তু একদমই টোটালি রং প্রতিদিন কলেজ নয় মূলত এখানে তোমার কলেজ হয় এইটটি পার্সেন্ট বলা হয় যে এইট্টি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে এইট্টি পার্সেন্ট উপস্থিতি তার মানে তোমার যদি একশো দিন কলেজ খোলা থাকে তার মানে তোমাকে যাইতে হয় কতদিন কমপক্ষে আশি দিন যাইতে হবে ঠিক আছে তার মানে তুমি বিশ দিন একশো দিনের মাঝে বিশ দিন তুমি পার্সোনাল ছুটি রাখতে পারছো তো বিশ দিন কি কম নাকি অবশ্যই কম না অনেক বেশি একটা টাইম ঠিক আছে অনেক বেশি একটা টাইম কিন্তু বিশ দিন ওকে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রতিদিন কলেজ যাবো নাই কি কেন দেখো আমার ডিপ্লোমাটা হচ্ছে হাতে কলমে শেখার একটা প্রতিষ্ঠান তার মানে যেখানে আমাদের হাতে কলমে শেখানো হয় তো এখন এই জায়গায় যদি আমি হাতে কলমে শিখতে চাই তাহলে অবশ্যই আমাকে নিয়মিত যেতে হবে অ্যান্ড নিয়মিত প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে তো এটা কেন আমার যাব না অবশ্যই আমাকে যেতে হবে যদি আমি ভালো কিছু করতে চাই ভালো কিছু শিখতে চাই এবং ভালো কোনো পর্যায়ে যেতে চাই অবশ্যই আমাকে কী করতে হবে কলেজ যেতে হবে ঠিক আছে দেন এরপর আসলো কি আমাদের জব বা অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা ঠিক আছে এখন দেখো তুমি প্র্যাকটিক্যাল করতেছো নিয়মিত সব কিছু নিয়মিত করতেছো বাট কথা হচ্ছে তুমি প্র্যাকটিক্যাল একটা করলা এখন প্র্যাকটিক্যাল থেকে তুমি কি শিখছো এটা যদি তুমি নিজে আউটপুট দিতে না পারো তার মানে এটা কি তোমার ব্যর্থতা নয় যে তুমি শিখতে পারো নাই কিছু একটা তোমাকে শেখাইছে অথচ তুমি সেটা জব লিখতে পারো নাই বা তুমি জব তার মানে প্র্যাকটিক্যাল করছো বাট হচ্ছে তুমি লিখতে পারছো না যে কিভাবে লিখবো বা কি লিখবো তার মানে কি তুমি কিছুই শিখো নাই ঠিক আছে তার মানে তুমি প্র্যাকটিক্যাল করতে পারছো তার তুমি ওই ভাষাটা বা যে প্র্যাকটিক্যাল শিখছো ওইটা তোমার নিজের ভাষায় কিভাবে লেখা যায় ওইভাবে তুমি জমা দিয়ে দিবা এবং এটাতে কি হবে তোমার ওই যে করছো এটা কিন্তু কিন্তু তোমার ভিতরে হয়ে হয়ে যাবে এবং মাইন্ডে সেট থাকবে ঠিক আছে আমরা প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আমাদের করা হয় সেগুলো কিন্তু মাথায় থাকে অনেক বেশি দিন আমাদের ঠিক আছে যদিও কখনো বা ভুলে যাই কিন্তু ম্যাক্সিমাম যে যে জিনিসটা তার মানে একদম সম্পূর্ণভাবে আমরা ভুলে যাই না সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একদম থেকে যায় কোথাও না কোথায় সেটা থেকে যায় ঠিক আছে ওকে সো এরপরে আসলো তিন থেকে চার মাসে ছয় থেকে ষাটটা বই আমাকে কভার করতে হয় ভাইয়া তিন থেকে চার মাসে ছয় থেকে সাতটা বই কীভাবে সো তোমাকে এই যে বিষয়টা এই বিষয়টা আমি বল দিচ্ছি যে এখানে ছয় থেকে সাতটা বই কভার করতে হয় তিন মাসে এখানে কোশ্চেন প্যাটার্নে একটু ভিন্নতা আছে আমরা যদি নাইন টেনে বা ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমাদের ডিপ্লোমার কোশ্চেন প্যাটার্নটা দেখি তাহলে কিন্তু টোটালি আলাদা কোশ্চেন প্যাটার্ন নাইন টেনে যেগুলো ছিল বা ইন্টারমিডিয়েটে যেগুলো আছে ওদের সৃজনশীল কোশ্চেন দেয় বা যারা প্রশ্ন প্রণেতা থাকে তারা কি করে তারা সবগুলো বই রিসার্চ করে বইয়ের ভিতরে খুঁটিনাটি নাটি কিছু দেখে কোশ্চেন তৈরি করে এবং ওই কোশ্চেন অনুযায়ী তাদেরকে পরীক্ষা দিতে হয় বাট আমাদের ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপারটা এমনটা না আমাদের অনুশীলনীতে যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনা দেয়া থাকবে ঠিক ওইখান থেকে হুবহু কোশ্চেন আমাদের আসবে কমন আমাদের কি অনুশীলনীতে যে থাকবে সেই কোশ্চেন থেকে হুবহু আমাদের চলে আসবে তাহলে এখন দেখো বা তোমরা নিজেরাই বলো তাহলে আমাদের যেখানে একদম বলে দেওয়া হয়েছে যে তোমার এখানে দশটা আছে দশটার মাঝে তোমার একটা কোশ্চেন আসবে তাহলে আমি দশটা পড়বো না কেন যেহেতু একটা কোশ্চেন আমার এখানে আসতেছে ওই দশটা পড়বো না কেন অবশ্যই আমি ওই দশটা পড়বো পড়ে একটা তো আমি কমন পাচ্ছি বাট যারা ইন্টারমিডিয়েটে বা নাইন টেনে এরা যারা থাকে তারা কি করে টোটালি ফুল বই পড়ে ফুল বই থেকে তারা কি পায় তোমার বিশ থেকে তিরিশটা কমন পায় তার মানে একটা অধ্যায় থেকে তারা কমন পাবে না পাবে তারও কোনো নিশ্চয়তা নেই এখানে আমাদের কোশ্চেন দেয়া থাকে যে দশটা দশটার মাঝে একটা তুমি কমন পাচ্ছ আর ওদের কোনো ফিক্সড নাই এখন ওরা ইচ্ছা মতো সার ম্যাডামরা ইচ্ছা মতো নতুন কোশ্চেন বানিয়ে দিতে পারে বা অন্য কোনো জায়গা থেকে কোশ্চেন বসে দিতে পারে এটা তাদের ইচ্ছা সম্পূর্ণ বাট আমাদের এখানে টোটালি ভিন্ন তাহলে যেহেতু দেখাই যাচ্ছে যে আমাদের এখানে কি কোয়েশ্চেনগুলো সব ফিক্স করে দেওয়া আছে তাহলে আমরা তিন মাসে তিন থেকে চার মাসে ছয় থেকে সাতটা বই কেন কভার করতে পারবো না অবশ্যই পারবো ঠিক আছে এরপরে তার মানে আমরা দেখো এই যে কয়েকটা কারণ দেখলাম এই যে কারণেই মূলত আমাদের কঠিন মনে হয় এবং আরেকটা কারণেই কঠিন মনে হয় সেটা হচ্ছে কি বড়ো ভাইরা যারা থাকে তাদের কারণে তাই না বড়ো ভাইদের তোমরা দেখবো অনেকে কি আছে ডিপ্লোমা শেষ করেও তারা বসে আছে এটার কারণ কি তাদের ব্যর্থতা কিন্তু ঠিক আছে তারা ভালোভাবে পড়াশোনা করে নাই আর যদিও পড়াশুনো করছে কি তারা কি ভালোভাবে বুঝতে পারে নাই ঠিক আছে আছে এই কারণে কি কি তারা এখন বসে তার এখানে ফাঁকি দিছে তো ওখানে বসে আছে সো এখন তারা কি বলে যে ডিপ্লোমা পরে কোনো লাভ নাই সো এইটার কারণে তোমাদের একটা ভয় চলে আসে বাট আসলে কিন্তু এমনটা না কখনোই না ডিপ্লোমা ভালোভাবে পড়ছে ঠিক আছে ভালোভাবে পড়ছে ভালোভাবে ভালো কিছু শিখছে তারা কিন্তু কখনোই বসে নেই তারা কোথাও না কোথাও অনেক ভালো কিছু করছে বা করতেছে এখন রানিং করতেছে আসাদ আহমেদ খান অনু ভাইয়া আপনার কি ফোন নাম্বারটা দেওয়া যাবে প্লিজ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমার ফোন নাম্বারটা এখানে এসে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন টু এইট ডাবল ফাইভ সেভেন এই যে আমার নাম্বার ঠিক আছে আমাকে যে কোনো সমস্যায় তোমরা ফোন দিতে পারো ঠিক আছে তোমাদের পার্সোনাল যে কোনো প্রবলেম হোক আমাকে ফোন দিতে পারবা ওকে তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর একটা আমার ভ্যালিড কারণ না তাহলে এগুলো কি কোনো কারণই না আমাদের ওকে আর একটা ব্যাপার কি যে এই যে কারণগুলো তোমরা দেখতেছো যদিও এগুলো তোমরা কারণ হিসাবে ধরো যে কঠিন এর যে ফলাফলটা ভাই আসতেছে তোমার ঠিক আছে এর ফলাফলটা এর ফলাফলটা কিন্তু খুবই মধুর একটা ফলাফল এরকম তুমি একদম সরাসরি দশম গ্রেডে চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা এবং সেখানে তুমি জয়েন হইতে পারবা দশম গ্রেডের চাকরিতে ঠিক আছে যে গ্রেডে বা দশম গ্রেডে যে উপকৌশলী যে চাকরির যে আমার এটা আছে সার্কুলারটা আছে ওই সার্কুলারে কিন্তু কোনো বুয়েট চুয়েট কুয়েট রুয়েট যারা আছে ওরা কেউ তোমার এইখানে আসতে পারবে না হস্ত করতে পারবে না এটা জাস্ট একান্তই তোমাদের হবে যারা ডিপ্লোমা পাস করবে জাস্ট তোমাদের একান্তই ঠিক আছে তার মানে এসে এখানে আর হস্তক্ষেপ করতে পারবে না এটা হচ্ছে আমাদের কি একটা প্লাস পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট তাহলে এখন দেখো আমরা এতটুকু যদি আমরা সেক্রিফাইস যদি করি তারপরে কি এইটার জন্য কি আমরা এতটুকু সেক্রিফাইস করতে পারবো না অবশ্যই পারবো ভাইয়া ঠিক আছে তার মানে বলা যায় কি আমাদের এগুলো কোনো ভ্যালিড কারণই না এরপর যদি বলি সহজ কিভাবে সহজ ঠিক আছে সহজ কিভাবে সহজ আমি কিন্তু দেখো অলরেডি এখানেই বলে দিয়েছি মূলত কীভাবে সহজ হয় ওকে কীভাবে সহজ হয় এখানে কিন্তু মোটামুটি তোমাদের বলে দিয়েছে দেখো সহজ বলতে এখানে একটাই দিয়ে দেয় যে এখানকার পড়াই সহজ ঠিক আছে এখানকার যে পড়াগুলো আছে সবগুলোই সহজ ঠিক আছে কীভাবে যেমন দেখো তোমার বললাম যে ছয় থেকে সাতটা বই থাকে এই বইগুলো তুমি যদি নিয়ম অনুযায়ী ঠিক আছে একটু সাজালো গোসল অবস্থায় যদি তুমি প্রতিদিন প্রতিদিন মাত্র ঠিক আছে প্রতিদিন মাত্র দুই থেকে এক ঘন্টা পরো রেগুলার তাহলে তোমার তিন থেকে চার মাস মাসে তুমি এই সবগুলো বই একদম ডান করে দিতে পারবা বা শেষ করতে পারবা জাস্ট প্রতিদিন দুই থেকে এক ঘন্টা পড়বা তাহলে তোমার সব বই শেষ হয়ে যাবে বাট এখন তুমি যদি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা পড়ো তাহলে তোমার এই বই শেষ করতে মূলত এক থেকে দেড় মাস লাগবে তোমার মাত্র এক থেকে দেড় মাস ঠিক আছে মাত্র এক থেকে দেড় মাসে তুমি একদম টোটাল বই যে ছয় থেকে সাতটা বই সব বই তুমি শেষ করতে পারবা ওকে মাত্র এক থেকে দেড় মাসে তোমরা টোটাল বই শেষ করতে পারবা এখন এই যে এক থেকে দেড় মাসে যদি বলি কিভাবে তোমাদের একটা বইয়ের উদাহরণ দিয়ে দেয় এই যে মনে ফিজিক্স ওয়ান বইটাই আছে ফিজিক্স ওয়ান বইটাই আছে সো আমি প্রথমেই কী কাজ করি জানো প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে বইটাকে শর্ট করে নিই আমি প্রথমত কাজ থেকে বইটাকে শর্ট করে নেওয়া অ্যান্ড বইটাকে যখন শর্ট করে নিব তখন কি হয় আমি প্রথমত সাজাই নেই যে এখানে এই বইয়ে রচনামূলক কী কী আছে মেন কিন্তু সেখানে এখানে রচনা ঠিক আছে তো রসনামূলকগুলো কী কী আছে এগুলো লাইন বাই লাইন আমি লিখে নিই এবং মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি আমি যদি দাগাই দেই এখানে রস্নামূল কাজবে তোমার পনেরোটা পনেরোটা রসনামূলক আসবে এখন এই পনেরোটা রসনামূলক তোমার কি প্রতিদিন যদি তুমি ছয় থেকে সাত ঘন্টা পড়ো প্রতিদিন থেকে ছয় থেকে সাত ঘন্টা তাহলে তোমার এই পনেরোটা রসনামূলক পড়তে লাগবে জাস্ট তিন দিন জাস্ট তিন দিন লাগবে এই রসনামূলকগুলো পড়তে এবং এর ম্যাক্সিমামে আসবে তোমাদের নাইন টেনের যে বেসিক আছে ভাইয়া ওই নাইন টেনের বেসিক থেকে ঠিক আছে এরপরে কি আছে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ঠিক আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি হিসাব বলি এগুলো পড়তে তোমার জাস্ট এখানে তোমাদের মনে করো দুই থেকে তিন দিন লাগবে দুই থেকে তিন দিন এখানে কেন দুই থেকে তিন দিন ওই যে ম্যাক্সিমামই হচ্ছে তোমার নাইন টেনের বেসিক এই কারণে ফার্স্ট সেমিস্টার তোমরা যারা এখন ভর্তি হওয়া এখন ঠিক আছে ভর্তি তো এখনও বাকি সময় আছে কিছুদিন পর ভর্তির পরও কিন্তু মোটামুটি তোমরা দুই থেকে আড়াই মাস সময় পাওয়া তো এই সময়ে আমি তোমাদের জন্য প্রথমত একটা বিষয় বলতেছি সেটা হচ্ছে যে তোমাদের নাইনটিনের যে বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড কী আছে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ যে আছে ঠিক আছে যদি হায়ার ম্যাথ থাকে তাহলে হায়ার ম্যাথ প্লাস ম্যাথ দুইটাই এই বই দুইটা একদম এই বই সাইডটা একদম ভালোভাবে বেসিক সহ করে নাও তাহলে তোমার এইখানকার তার মানে ডিপ্লোমার তোমার ফিফটি পার্সেন্ট কষ্ট কম হয়ে যাবে ফিফটি পার্সেন্ট কষ্ট কমে যাওয়া এর অর্থ কি বুঝতে পারতেছো কি ঠিক আছে ফিফটি পার্সেন্ট কষ্ট তোমার একদম টোটালি কমে যাবে তাহলে দেখো তোমার রসনা পড়তে এখানে লাগলো তোমার ভাইয়া বললাম তিন দিন এখানে তোমার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পড়তে লাগলো দুই থেকে তিন দিন তার মানে দেখা যাচ্ছে ছয় থেকে সাত দিনে তোমার কি ফিজিক্স ওয়ান বইটাই শেষ হয়ে গেল ওকে অ্যান্ড কথা হচ্ছে যে ভাইয়া ছয় থেকে সাত দিনে তো আমি কভার করলাম বাট কথা হচ্ছে আমার তো মনে থাকবে না আমি কি করব। তো দেখো ভাইয়া আমরা হচ্ছে স্টুডেন্ট ঠিক আছে আমরা স্টুডেন্ট তো স্টুডেন্ট এবং সাথে সাথে কি একজন মানুষও এখন মানুষ মাত্রই কি সে ভুলে যাবে যেমনটা কি আমরা আদম সন্তান কি অবশ্যই সব কিছু ভুলে যাবে এটাই স্বাভাবিক আদম সন্তান কী ভুলে যাবে এটাই স্বাভাবিক সো ভুলে যাবো ঠিক আছে বাট কথা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা পড়ছি এটা আমাদের মাইন্ডে আছে যখন আমরা আবার একটু রিভাইজ দিতে যাব। তখন দেখবা যে সবগুলো যে আমি তো এগুলো পড়ছি এটা এইভাবে এভাবে আমি যদি জাস্ট শুরুটা করে দেই তখন তুমি শেষ করতে পারবা তার শুরু করলে তোমার তুমি তো এগুলো করছো সবগুলো আস্তে আস্তে খুব অল্প সময়ের মাঝে তোমার শেষ হয়ে গেছে এরকম যদি থেকে দিন লাগে একটা সাবজেক্ট তোমার আছে সাবজেক্ট ছয় থেকে সাতটা সাবজেক্ট এই ছয় থেকে সাতটা সাবজেক্টের মাঝে প্রতিবার তোমার কঠিন যদি বলি বা একটু কঠিন সাবজেক্ট যেটা যতটা হয় সেটা হয় তিন থেকে চারটা সাবজেক্ট একটু কঠিন হয় তাহলে তিনটা সাবজেক্ট যদি ধরি কঠিন তাহলে আমার সময় লাগতেছে কত বা চারটায় যদি ধরি তাহলে চার সাতা আঠাশ দিন লাগতেছে আমার কি এই চারটা সাবজেক্ট শেষ করতে দেন আরো তিনটা সাবজেক্ট থাকতেছে ওই তিনটা সাবজেক্ট যেহেতু ইজি তো ওইগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে করো ওখানে তোমার ধরলাম তিনটা সাবজেক্টে লাগলো তোমার পনেরো দিন ঠিক আছে তাহলে আঠাশ আর পনেরো কি তার মানে দেড় মাসেই বলা যায় তাই তো দেড় মাস লাগে তোমার জাস্ট ছয় থেকে সাতটা বই শেষ করতে জাস্ট কন্টিনিউসলি ছয় থেকে সাত ঘন্টা যদি তুমি পড়ো

ঠিক আছে আমি তো তোমাদের সাথে কথা বলতেছি এখন তোমাদের কমেন্টটা একটু দেখি ডিপ্লোমা আসলে সহজ নাই কঠিন এটা আমাকে একটু বলো আবদুল নার বেস্ট ভাইয়া ধন্যবাদ ভাইয়া পারভেজ নাইম স্যার নতুন বাংলাদেশে আরও অনেক ফেসিলিটি তৈরি হবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই নতুন যে বাংলাদেশ তৈরি হচ্ছে আমাদের ইনশাআল্লাহ যদি সবাই জাগ্রত থাকে এবং সবাই যদি যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমাদের কি জাগ্রত থাকে তাহলে অবশ্যই আমাদের নতুন বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি উন্নতি করবে এবং ডিপ্লোমাদের এখানে ইউজ পরিমাণ কাজ থাকবে তখন আমরা কিন্তু এমনিতেই কি অনেকটা আমাদের বৈষম্য আছে আমরা জেনারেল থেকে অনেকটা কিন্তু বৈষম্য আছে আমাদের এখানে ডিপ্লোমার ক্ষেত্রে সো এই বৈষম্যটা যদি আমাদের ঠিক করে দেওয়া হয় বা ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক ভালো কিছু করতে পারব দীপানিশি পড়ি ধন্যবাদ আপু আপনার ক্লাস ভালো লাগে ধন্যবাদ নাইম ভাই ঠিক আছে রাতুল এগিয়ে যাও ধন্যবাদ ভাই ভাই আমাদের প্রবলেম হতে পারে এমন বিষয় নিয়ে লাইভ করিয়েন আমাদের প্রবলেম হতে পারে এমন বিষয় অবশ্যই তোমাদের প্রবলেম হতে পারে এমন বিষয় আমি অবশ্যই লাইভ করব তবে তোমাদের প্রবলেম হয় যে বিষয়ে ওই বিষয়ে তোমরা আমাকে বলবা যে বিষয়ে তোমাদের প্রবলেম হয় সেটা আমাকে বলবো অবশ্যই আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো তোমাদের ঠিক আছে চেষ্টার কোনো বিকল্প নাই হ্যাঁ অবশ্যই চেষ্টার কোনো বিকল্প নাই নাইম আপনার ক্লাসটা কি রেকর্ড থাকবে হ্যাঁ অবশ্যই শুভ রেকর্ড থাকবে ভাইয়া তিন থেকে তিনটা থেকে চারটা সাবজেক্ট কি কঠিন দেখো তোমাদের প্রথম সেমিস্টারের কথা যদি বলি প্রথম সেমিস্টারে তোমাদের সাবজেক্ট গুলো আসে কি কি বাংলা তারপর কি আসে ইংরেজি বাংলা ইংরেজি এক নাম্বার বাংলা মন করো দুই নাম্বার আসলে ইংরেজি আচ্ছা আমি এটা মিশিয়ে দিই আগে আস্তে আস্তে সবার গণ পড়তেছে সমস্যা নাই দেন দেখবো যে মূলত ডিপ্লোমা আসলে সহজ কি না দেন তিন নাম্বার আসলে কি তোমাদের মন করো ম্যাথ ওয়ান দেন চার নম্বর আসতেছে ফিজিক্স ওয়ান ঠিক আছে ফিজিক্স ওয়ান পাঁচ নম্বর আসছে ভাই তোমাদের পাঁচ নম্বর বেসিক ইলেকট্রিসিটি ধরলাম বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ওকে তোমরা কিন্তু এই যে সাবজেক্ট লিস্ট সেটা কিন্তু তোমরা তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যদি সার্চ দাও যে মনে করো তুমি সিভিল আসো কি করবা সিভিল ফার্স্ট সেমিস্টার বাইশ প্রবিধান এটা লেখে গুগলে সার্চ দিলে তোমার টোটাল বুক লিস্ট চলে আসবে ঠিক আছে দেন স্যার নাম্বার যদি বলি দেন তোমাদের ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট দিয়ে রাখলো ঠিক আছে এর মাঝে দেখো তোমার একটা দুইটা এই তিনটা এই তিনটা সাবজেক্ট মোটামুটি তোমার একটু কি হার্ড হয় ঠিক আছে যদিও হার্ড না বেসিক থাকলে এগুলো কি অনেক ইজি এই যে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট মনে করে তোমাদের হার্ড থাকবে এরকম ঠিক আছে তখন প্রত্যেকটা সেমিস্টারে তোমার জাস্ট তিন থেকে চারটা সাবজেক্ট করেন থাকবে সিদ্দিক খুব সহজ চলো ভর্তি হয়ে যায় প্রথম সেমিস্টারে কোনো ব্যাপারই না দেড় মাসে বৈশেষ হ্যাঁ অবশ্যই শেষ হবে ভাই ঠিক আছে সহজ ডিপ্লোমা সহজ সহজ প্রাপ্তিকার সহজ 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 কঠিন দুইটাই হ্যাঁ সহজ কঠিন দুইটাই ঠিক আছে তোমার পার্সপেকটিভ বা তোমার দেখার তোমার দৃষ্টিভঙ্গি যেরকম সেরকম হবে তুমি যদি ভাবো যে সহজ সহজ কঠিন ভাবলে কঠিন তার মানে এখন যদি আমি মনে করি যে এই জিনিসটা সহজ আছে বাট আরেকজন যদি মনে করে না এটা কঠিন কঠিনই কখনোই সহজ হবে না এটা তাহলে ওটা ভাই তার কাছে কঠিনই হবে ঠিক আছে ইন্সপিরেশন গোলন সুন্দর হয়েছে ভাইয়া ঠিক আছে পারভেজ নাইম ভাইয়া ধন্যবাদ আমাদের বেটার ফিউচারের জন্য একবার শুরু থেকে কিভাবে স্টার্ট করব এটা নিয়ে কিছু বলিও হ্যাঁ অবশ্যই বলবো তবে আজকে এই বিষয়ে আর কোনো কথা বলবো না ইনশাআল্লাহ কারণ আজকে তোমাদের ক্লাসটা আবার আমাকে চালাইতে হবে ঠিক আছে তোমাদের ফিজিক্স ওয়ানের যে ক্লাসটা আছে বিশেষ করে তোমাদের তোমাদের কিন্তু ক্লাস আজকে হবে ফিজিক্স এবং যারা যারা তোমরা আসো যে কোনো কারণে যদি ফোন করি তাহলে কথা বলেন হ্যাঁ ইনশাল্লাহ আমি অবশ্যই কথা বলবো ঠিক আছে মোটামুটি ইজি আছে পড়লেই যাবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই নাজিবুল বেস্ট ক্লাস হ্যাঁ ধন্যবাদ ওকে তাহলে দেখো আমরা ফাইনালি যেটা তোমাদের কাছ থেকেই ফলাফল পাইলাম সেটা হচ্ছে কি সহজ ঠিক আছে আমি যে কথাগুলো তোমাদের বললাম আমি যে কথাগুলো তোমাদের বললাম এই বিষয়গুলো তোমরা যারা এখনো ডিপ্লোমায় আসো নাই বা ক্লাস স্টার্ট করো নাই তোমরা আসো আমার যে কথাগুলো বলছি হুবহু এই কথাগুলোই তোমরা মিল পাবা ঠিক আছে একদম এই বিষয়গুলোই তোমরা মিল পাবা ওকে সো যদি মিল না পাও তখন আমাকে আবার বলিও কোনো সমস্যা নেই নেটওয়ার্ক বাট আমি এখানে বুঝতে পারিনি তো আমি বুঝতে পারতেছি না ওকে তাহলে আমরা আমাদের আজকে যে বিষয়টা আমি বলছিলাম যে ডিপ্লোমা শুধু সহজ না এই কঠিন এই বিষয়গুলো তোমাদের আজকে আমি ক্লিয়ার করলাম আগামী দিনে আমি যেদিন ক্লাস নিব সেদিন আর একটা নতুন টপিক নিয়ে আসবো যেটা নিয়ে তোমাদের প্রথমত আমি তোমাদের কথা বলবো এবং ওই বিষয়টা বুঝতে বুঝাই দেবো যেমন একটা বিষয় হইতে পারে কি যে তোমরা পড়ালেখাটাকে যে প্রগ্রেস করবে বা একটা সাবজেক্ট মূলত যে মনে করো একটা সাবজেক্ট ফিজিক্স অনে যদি বলি এই ফিজিক্স ওয়ান সাবজেক্টটাকে তোমরা কিভাবে সাজাই নিবা বা কীভাবে শর্ট করবা এই যে বিষয়টা আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা যে কোনো একদিন আলোচনা করতে পারি এবং আরেকটা যেমন হইতে পারে যে ক্লাসের রুটিনগুলো আমি কিভাবে করতে পারি পর যে আমার রুটিন হবে সেটা আমার কি হতে পারে যেমন আমি এটা আমি আলোচনা করতে পারি যে কি তোমার ডেইলি রুটিন রকম হওয়া উচিত ঠিক আছে এজ এ স্টুডেন্ট বলো বা যাই বলো না কেন আমাদের একটা ডেইলি রুটিন কি রকম হওয়া উচিত এবং কি করলে মূলত আমার রুটিনটা ভালো হবে একদম সুশৃঙ্খল অবস্থায় থাকবে সেটা ওকে এই সকল বিষয় নিয়ে মনে আমরা আলোচনা করব ঠিক আছে সো এটা প্রতিদিন যে কোনো একটা করে টপিক আমরা নিয়ে আসবো কেননা একদম তাড়াতাড়ি শিখবো এমনটা না বা একদম যদি তাড়াতাড়ি সবগুলো এক এক জায়গায় নিয়ে আসতে চাই তাহলে তোমার আজকের এই ক্লাসটা যদি আমি সবগুলো এক জায়গায় নিয়ে আসতে চাই তাহলে কিন্তু কখনোই এই ক্লাসটা তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার নিচে শেষ হবে না সো এটা কি একটা অধ্যায় করাইতে এসে তোমার কি চার থেকে পাঁচ ঘন্টা তোমাদের নিয়ে যাই এটা কি বেটার হবে অবশ্যই না এই কারণে কি আমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখব